Hello. এই তোমার দুধে ভেজাল মিশন আছে? না না, আমি দুধে ভেজাল মিশনই তো কেবল আমি গরুর দুধ দুইলে এসলাম। দেখো তোমাদের মেশিন খারাপ হয়ে গেছে মনে হয়। আমি প্রত্যেক দিন দুধ দিচ্ছি, ভেজাল আছে না? আর আজকে ভেজাল হয়ে গেল। এই তুই দুধে কি মিশাইছিস? দুধে কি মিশা, কিছু মিশাইনি। এই আমার মিথ্যাটা মেশিনে করে দিন, ভুল কথা বলবে? দেখেন মেশিন বোধ হয় খারাপ হয়ে গেছে, কেবল গরুর দুধ দিয়ে দিয়ে আসছি আমি, আর বলছেন দুধে ভেজাল। গরুর দুধ দুয়েলে এসেছিস এক্ষুনি? হ্যাঁ। তুই জানিস এই দুধ ছোট বাচ্চা থেকে শুরু করে বড় রোগীরা পর্যন্ত খায়, আর তুই দুধে ভেজাল মিশাইছিস? কিছু মিশাইনি, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করেন। তুই দেখবি এক্ষুনি পুলিশকে ফোন করবো, দাঁড়া। ভাই 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 আমার ভুল লেগেছে ভাই, আমি মন থেকে করিনি ভাই, আমাকে আবদার বললো দুধে পানি মিশাইকে, আমি আবদারের কথা দুধে পানি মিশে দিয়েছি ভাই, আপনি পুলিশকে ফোন করেন না ভাই। তুই যে পানিটা মিশাইছিস, তুই জানিস ওই পানিতে কতটা জীবাণু আছে? তা আমাকে আফজালই বললো দুধে পানি মিশাইকে, ভালো লাগে আমি পানি মিশাইছি। আফজাল বললো আর তুই দুধে পানি মিশাতে শুরু করে দিলি, যা। তুমি অত খিনিস মিনিস করো কিসের লেগে আমাকে, আর তোমার এত মন খারাপ কেন? ও তুই বুঝবি না রে হারামি, ওই মাইনার সাথে আমার ঝামেলা আছে, আমি মাসে 40,000 টাকা পাতুক সেটা আর পাবো না, আমি কি দিয়ে সংসার চালাবো, আমার টেনশন ধরে গেছে। ওই দুদিন কাজ ছেলি লাখ লাখ টাকা ইনকাম করছে, আর তোমাকে দেয় 40,000 টাকা? তুমি তো ওকে লাইনটা শিখিয়ে দিলি, তুমি একটা সমিতি খুলতে পারছো না? খো অনেক ঘোষের সাথে তোমার পরিচিত, তাহলে আমাদের সমিতিটা ভালো চলবে। তুই ঠিক বলেছিস, আমার টেনশনটা দূর হলো রে, তাই করতে হবে। ও সমিতি চালাতে কি করে আমি তাও দেখছি, মাইনুলাকে যেমন আমি ওপরে তুলেছি তেমন নিচেও নামাতে পারবো। আমার নাম আফজাল খা। তোমার মাথায় কিছু নাই, তোমার মাথায় সব গোবর ভরা, লক্ষ্যে রাস্তা দেখে দিবা, দিয়ে তুমি ভিক্ষি করে বেড়াবা। ও বাপ মাইনুল শুনো, বলো তোমাদের কি নিয়ে ঝামেলা হয়েছে? আফজালের সঙ্গে তোমার ঝামেলা হয়েছে বলে? কোনো ঝামেলা নাই তো। আবার মিথ্যা কথা বলছো? কে বলল আপনাকে? আমি চাইতে শুনছি পাড়ায় সবাই গাহাগাহি করছে। আপনি ভুল শুনেছেন। ভুল শুনবো কেন? ওই বুড়ো লোকটা তোমাকে পথ দেখালো, ওই বুড়ো লোকটার সঙ্গে বেইমানি কাজ করো না। আমি বেইমানি করেছি? ওই বুড়ো লোকটার কি চুল পাকে নিকো তাই বলো? 60 বছর তো হয়ে গেল বুড়ো লোকটার, একটা বুড়ে আর একটা বুড়ির একটা সংসার চালাতে গেলে কত টাকা দরকার? ওকে আমি মাস গেলে 40,000 টাকা দিই, ও তো সমিতি তো যায় না, গোটা দিন বাড়িতে থাকে, সমিতির A to Z তো আমাকে সামলাতে হয়, আর আমি বেইমান? কালকে জানো কি ঘটনা ঘটেছে? কাল তোমার ছেলে দুধে পানি মিশা সমিতিতে লেগেছিল, তা আবার আফজালের কথায়? তোমার ছেলেকে আমি পুলিশে দিইনি, তোমার ভাগ্য ভালো, আর আমি বেইমান? চল চল আফজাল খুব হারামি, চলো চলো এই কাজ করে। এই করিম ভাই কেমন আছো? ভালোই তো আছি। আমি তো মাইনুলের সমিতি থেকে আলাদা হয়ে গেছি, তো তুমি আমার ছোট কালকার বন্ধু, একসঙ্গে কত গল্প গুজব করেছি, তো আমি একটা নতুন সমিতি খুলেছি, তো তোমার গরুর দুধ গুলা যা হয় আমাকে দাও না। আমি দিতে পারবো না ভাই, আমি যেখানটাতে দুধ দিই সেখানটাতে আমাকে দিতে হবে। আরে ও টাকা দেয় না হয় তো আমি 20 টাকা বেশি ধরিয়ে দিব। টাকা দিলে কি হবে, বেমানি কাজ আমি পারবো না, তুমি বন্ধু আছো বন্ধুই থাকো, রাগঝাল তুমি করো। রাগঝাল আর কি করবো, তাহলে তুমি আমাকে 2 কাস্টমার দেখে দাও ভাই। আমি কোথায় পাবো? তাহলে আসি ভাই। হ্যাঁ ১৮০ টাকা বলছেন কেন? ওই দিকে তো 20 টাকা কম বলছিল। এই চাচা তোমার কি আমার প্রতি হিংসা মনে আছে না দুশ্মনী আছে গো? না না হিংসার কথা তো হচ্ছে না এখানটায়।
আরে তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে সাপ সাপ বলতে পারো, ওইভাবে তুমি আমার কাস্টমার কাটাছো কেন? কাস্টমার কাটাছি না তো, তোর সাথে ভালো লাগছে না তাই আমি কাজ করব না। আমি নিজের পায়ে দাঁড়াতে শিখবো এখন, আমি পর ভরসায় থাকবো না। আমার তোর টাকায় সংসার চলছে না, আমি যা করবো এখন নিজে করব। ও তোমার 40,000 সংসার চলছে না, তোমার এখন 1,00,000 দরকার। হ্যাঁ তুই যেটা ভাবছিস ভাব, সেটাই ঠিক। বাবা এই বয়সে আবার নিজের পায়ে দাঁড়াবা? হ্যাঁ দুদিন পর যখন খাইতে পারবো না তো এই মাইনুলের কাছে আসতে হবে। তুই কালকে ছেলে আমাকে জ্ঞান দিস না তো, তোর মতন ছেলে আমার চিনতে বাকি নাই, তোর কষা টিপলে এখন দুধ বাড়াবে। তুমি বাজারে বেশি চিল্লায় না বুঝলা, অনেক মানুষ দেখছে তোমার মতন 10-12টা বুড়ে লোক না আমার কাছে কাজ করে। তা কাজ করতে পারে, নদীর একটু ভাঙা উকুল করে, আমার এক রাস্তা বন্ধ হইলা আর এক রাস্তা খোলা আছে বুঝলি তো। তোমার সাথে আমি বেশি কথা বলবো না, যাও তো তুমি। এই ধরনের লোকজনের কাছ থেকে আপনারা এড়িয়ে চলবেন, এরা মালিকের কত টাকা লাভ হলো, কত মালিক টাকা পেলো এই সব দেখতে যায়, দিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মারে। তাই আপনাদের বলছি বিশ্বাস করাটা ভালো, কিন্তু এতটাই কাউকে বিশ্বাস করবেন না যে আপনার সব কিছু ধ্বংস করে দিয়ে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।